पांडवेश्वर विधानसभा तृणमूल कांग्रेस परिवार नरेंद्रनाथ चक्रवर्ती प्रार्थी तृणमूल कांग्रेस पांडवेश्वर विधानसभा सहयोद्धा सुजीत कुमार मुखोपाध्याय दुर्गापुर फरीदपुर ब्लक सभापति पिनाकिदा लादुआ प्रधान किरीटी मुखार्जी पूर्त कर्माध्यक्ष और आंचल सभापति सैयद आसिफ संख्यालघु सेलर नेता करुणादा आछेन पलाश पांडे आछे दुर्गापुर फरीदपुर ब्लक युव सभापति आज के सर्वभारतीय तृणमूल कांग्रेस जे निर्वाचन होते चले इश्तेहार प्रकाश इतिमदे दल माननीय मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় इतिमदे राज्य स्तरे इश्तेहार प्रकाश आज हम विधानसभा स्तरे इश्तेहार प्रकाश कर আপনারা জানেন যে দিদি ছাত্র যুব থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষদের জন্য যেভাবে লড়াই করছে এবং এই নির্বাচনে আমরাই একমাত্র দল যে প্রথম দফায় আমরা 294টা আসনে আমরা প্রার্থী পদ ঘোষণা করে দিয়েছেন এবং সেই সঙ্গে इश्तेहार प्रकाश हो इश्तेहार बांगला हिंदी इंग्रेजी नेपाली अलचिकी और उर्दू भाषा इश्तेहार प्रकाशित करा इश्तेहार मूल भित्ति हल दीदी दस टी अंगीकार दस टी मूल प्रतिश्रुति जेगुली पूरण करार माध्यमे तृणमूल नेत्री মমতা বন্দ্যোপাধ্যায় एक समृद्ध बांगला गढ़ते चान आजकल सांबादिक बैठके निर्वाचन इश्तेहारे गुरुत्वपूर्ण किछु तथ्य अपन संगे भाग कर लेब इश्तेहार सम्पर्क बलार मूल विषयगुली हल उन्नयन जो भित्तिप्रस्तर आप दस बचरे स्थापन करेछि बांगलार मुकुटे जुड़े देश और विदेश बहु सम्मान परवर्तीकाले আমাদের এটা নিশ্চিত করতে হবে যে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে তৃতীয়বার বাংলার মানুষের সেবায় নিয়োজিত হয়ে আমাদের আন্তরিক প্রতিশ্রুতিগুলি মাধ্যমে উন্নততর বাংলা তৈরি করার পথে আমরা এগিয়ে যাব সম্মিলিত ও সামগ্রিক উন্নয়ন সুনিশ্চিত করার লক্ষ্যে গত এক বছরে বাংলার 50 লক্ষের বেশি মানুষের মতামত আকাঙ্ক্ষা জনগণের দাবিকে একত্রিত করে সকলের সাথে সুদীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে তৃণমূল নেত্রী দশটি স্তম্ভ তৈরি করেছে যা আমাদের গত দশ বছরের উন্নয়নের ভিত্তিপ্রস্তরের উপরে দাঁড়িয়ে এক সমৃদ্ধ বাংলা গড়তে সাহায্য করবে আমাদের অক্লান্ত পরিশ্রমের ফলে গত এক দশকে বাংলার বাজেট তিন গুণ বেড়ে 2.55 লাখ কোটি হয়েছে
বাংলার মানুষের মাথা পিছু গড় আয় দুগুণের বেশি বেড়েছে। এই বাংলাকে আরো এগিয়ে নিয়ে যেতে তৃণমূল নেত্রী এ রাজ্যের দেশের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে গড়ে তোলার এবং 35 লক্ষ মানুষকে চরম দারিদ্র থেকে উদ্ধার করার লক্ষ্য নিয়েছেন। এ রাজ্যে যুবাদের নতুন দিশা দেখাতে বেকারত্বের হার অর্ধেক করা হবে বার্ষিক 5 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করার মাধ্যমে। 100 লক্ষ প্রায় লক্ষ লক্ষ বিধবা প্রবীণ নাগরিক প্রতিবন্ধী মানুষকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করেছি। এই সহায়তার ক্ষেত্রকে আরও প্রসারিত করার লক্ষ্যে এবার প্রথমবার বাংলার প্রত্যেক পরিবারের জন্য আমরা ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করব এক নতুন প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পে 1.6 crore যোগ্য জেনারেল ক্যাটাগরির পরিবারের কর্তৃকে মাসিক 500, বার্ষিক 6000 ও তফসিলি জাতি ও উপজাতি পরিবারের ক্ষেত্রে মাসিক 1000, বার্ষিক 12000 করে সহায়তা প্রদান করা হবে। ছাত্র যুবরা আমাদের রাজ্যের ভবিষ্যৎ, তাদের সার্বিক উন্নয়ন, তাদের সার্বিক উন্নতির জন্য গত 10 বছরে শিক্ষা, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতির খাতে বাংলার বাজেট প্রায় 3 গুণ বাড়ানো হয়েছে। এর পাশাপাশি আগামী দিনেও বাংলার যুবদের স্বাবলম্বী করতে, তাদের শিক্ষার সুবিধার জন্য সকল যোগ্য পড়ুয়াদের জন্য নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প আনা হবে, যেখানে তারা 10 লক্ষ ক্রেডিট লিমিট পাবে মাত্র 4% সুদে। এর জন্য তাদের কোনো জামিন দিতে হবে না, রাজ্য তাদের জামিনদার হয়ে থাকবে, ফলত তাদেরকে আর তাদের মা বাবার উপর নির্ভরশীল থাকতে হবে না। এই অতিমারীর সমস্যার মধ্যেও আমরা খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে 9.5 crore মানুষের খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করতে পেরেছি। আগামী দিনেও মানুষের জীবনকে আরও সহজ করে তোলার জন্য খাদ্য সাথী প্রকল্পের নতুন ব্যবস্থায় এখন আর জনগণকে রেশন দোকান দিতে হবে না। 1.5 কোটি পরিবারের দুয়ারে মাসিক রেশন সরবরাহের ব্যবস্থা থাকবে। কৃষকরা আমাদের সমাজের মেরুদণ্ড, তাই তাদেরও সার্বিক উন্নয়নের লক্ষ্যে কৃষি ও অনুসারী ক্ষেত্রে বাংলার বাজেটকে আমরা প্রায় 5 গুণ বাড়িয়েছি। সরকার গঠনের পর প্রথম 5 বছরে কৃষক পরিবারের গড় আয় 63% বৃদ্ধি পেয়েছিল। এ পথে আরও এগিয়ে নিয়ে যেতে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সহায়তা অর্থের পরিমাণ বাড়িয়ে প্রান্তিক কৃষকদের বার্ষিক 10,000 একর কিছু সহায়তা করা হবে। আমরা বাংলার কলকারখানার সংখ্যা বৃদ্ধি করেছি 15%, যার মাধ্যমে কারখানার শ্রমিকদের গড় উপার্জন 77% বৃদ্ধি পেয়েছে। উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে আমাদের তো গড়ে তুলতে হবে এক শিল্পোন্নত বাংলা, আর এর জন্যই আমাদের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আরও মজবুত করতে হবে। এই উদ্দেশ্যে আমরা বার্ষিক 10 লক্ষ নতুন এমএসএমই গঠন, 2000 শিল্প ইউনিট যোগ করতে আমরা সাহায্য করব। স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে বাংলার বাজেট গত 10 বছরে আমরা 3 গুণের বেশি বৃদ্ধি করেছি। 2 গুণ বাড়িয়ে বাংলার মানুষকে আরো উন্নততর পরিষেবা দেওয়ার আমাদের অন্যতম লক্ষ্য। বাংলা আবাস যোজনার মাধ্যমে গ্রামীণ পরিবারকে 33.7 লক্ষ বাড়ি তৈরি করেছে আমাদের সরকার। আরও 25 লক্ষ অতিরিক্ত স্বল্প মূল্যের আবাসন নির্মাণ, সকলকে নলযুক্ত পানীয় জল ও উন্নত নিকাশি ব্যবস্থার মাধ্যমে প্রদানের মাধ্যমে আগামীতেও আমরা মানুষকে দেব নিরাপত্তার আশ্রয়। যে সকল সম্প্রদায় যেমন মাহিষ্য, তিলি, তামুল, সাহা যারা অভিসি হিসেবে স্বীকৃত নয় কিন্তু মণ্ডল কমিশনের প্রস্তাবিত তালিকাভুক্ত, এই সম্প্রদায়গুলির ওবিসি স্ট্যাটাস পরীক্ষা ও প্রস্তাব করার জন্য একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করব, যাতে তারা ওবিসি তালিকার সকল সুযোগ সুবিধা পেতে পারে। এর সাথে মালদা অঞ্চলে বসবাসকারী কৃষাণ জাতির মানুষদের দীর্ঘদিনের ধরে তফসিলি উপজাতি হিসেবে নিবন্ধীকরণের দাবি পূরণ করা হবে। মাহাতো সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছেন এবং সেই দাবিকে আরো জোরালো করবেন তিনি। পাহাড়ের ভাই বোনেদের কথা মাথায় রেখে আমরা এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি
ও উন্নয়নের পাশাপাশি স্থায়ী রাজনৈতিক সমাধানে পৌঁছানোর জন্য নির্বাচিত জনপ্রতিনিধি সহ পাহাড়ের মূল অংশীদার এবং স্থানীয় বাসিন্দাদের সাথে নিবিড়ভাবে কাজ করব। তরাই ডুয়ার্স অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ও উন্নতির জন্য আমরা একটা স্পেশাল ডেভেলপমেন্ট বোর্ড গঠন করব, যেখানে ওই অঞ্চলে প্রতিটি সম্প্রদায় থেকে আনুপাতিক প্রতিনিধিত্ব থাকবে। বিগত 10 বছরের উন্নয়নের উপর ভিত্তি করে আগামী 5 বছরে এই সকল উন্নয়নমুখী স্তম্ভগুলির সার্বিক পরিপূর্ণতাই আমাদের 10-এর অঙ্গীকার। বিশদে এই সম্পর্কে জানার জন্য তৃণমূল কংগ্রেসের ইস্তেহারটি সকলকে পড়ার জন্য অনুরোধ করছি। আমি আমাদের ভলেন্টিয়ারদের অনুরোধ করব সাংবাদিক বন্ধুদের মধ্যে এই ইস্তেহারের কপি বিলি করার জন্য। সবাই কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে অনুরোধ করব বাংলার মা মাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলার প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর যে তার চিন্তাধারা, তার যে দায়বদ্ধতা, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাংবাদিক বন্ধুদের আমরা অনুরোধ করব যে আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, সত্য পরিবেশন করুন, সত্য খবর পরিবেশন করুন এবং বাংলাকে আরও সমৃদ্ধ ও উন্নততর বাংলা করার পাশে আমাদের সাথে হাত লাগান। ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার। বিজেপিতে জয়েন করলে কি বলবেন? দেখুন, এরা তো সব জিতেন তাড়ির সঙ্গে থাকত, জিতেন তাড়ির সঙ্গপঙ্গ, ঢাকের মায়া, এরা তো যাবেই কথা ছিল, এরা তো অলরেডি দেয়াল লিখতে শুরু করেছিল, বলতে পারেন কাল করে আনুষ্ঠানিকভাবে আজকে গেছে। দাদা, তাদের মধ্যে পঞ্চায়েত সদস্য আছে, এই নিয়ে কি দলের কোনো রকমের সমস্যা হবে? এদিকে আপনাদিকে আমি ইতিমধ্যেই আমাদের ওখানকার পঞ্চায়েতের প্রধান একটা ভিডিও আপলোড করে পাঠিয়েছেন পঞ্চায়েত মেম্বাররা সবাই বসে, সেটা আপনাদের দিয়ে দেবেন, আমাদের কোনো অসুবিধা হবে না। দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, বাংলার সাধারণ মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করে। সুতরাং যারা করাপ্টেড, যারা এই দলকে ভালোবাসে না, যারা ধান্দাবাজি করতে দলে এসেছিল, তারা গেলে দলের কোনো ক্ষতি হবে না। দাদা, এই যে খেলা হওয়ার কথা বলতে, খেলা হওয়ার একটা স্লোগান চলছে যে জিতেন্দ্র তেওয়ারি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরই মানুষের বিভিন্ন জায়গায় তারই দলের লোকেরা তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, তাহলে আপনার কী মনে করছেন, আপনাদের সাথে কি জিতেন্দ্র তেওয়ারির কীভাবে লড়াইতে হবে না নিজের দলের সঙ্গে নিজেদেরই লড়াই? দেখুন, দল আমার নাম প্রার্থীপদে ঘোষণা করেছিল, তো প্রথম আমার পাশের ব্লকের যিনি ব্লক প্রেসিডেন্ট সুজিত, সে আমাকে বললো তোমার সঙ্গে চ্যালেঞ্জ রইল, অন্তত 20,000 ভোটে আমি লিড দেবো, তুমি কত লিড করতে পারো দেখাও। সবার কোনো দেওয়াল ফাঁকা নেই যেখানে আমার নাম লিখে দেয়নি আমাদের দলীয় কর্মীরা। আর কালকে বিজেপির প্রার্থীপদ ঘোষণা হওয়ার পরই কেউ টায়ার জ্বালাচ্ছে, কেউ গালাগালি করছে, কেউ রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে, তো সুতরাং খেলা হবে, ভাঙা পায়েই খেলা হবে।